রাতারাতি ত্বক ফাঁসা করতে ব্যবহার করুন এই ঘরোয়া উপাদানগুলো হাতে নাতে ফল পাবেন আজকালকার দিনে মানুষের সব কিছু সমস্যার পাশাপাশি আরও একটি গভীর সমস্যা হলো স্কিনের সমস্যা সারাদিন মেকআপ ক্রেমিক্যাল প্রশাধনী ব্যবহার করে ত্বকের বারোটা বাজতে খুব বেশি সময় লাগে না তবে আজ আপনাদের হেসেলে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে স্কিনের যত্নের একটি রুটিন শেয়ার করব যা মেনে চললে আপনার স্কিন হবে স্বাস্থ্যবান ওগুলোই চটুন তাহলে দেখে নেওয়া যাক সেগুলো কি। কী প্রথমত ক্লিনজার প্রাকৃতিক পদ্ধতিতে মুখ পরিষ্কার করতে হলে লেবু ও মধুর চা আর ভালো যেন পারে না তাই এক টেবিল চামচ রসের সঙ্গে চামচ মধু মিশিয়ে সেটিকে মুখে লাগান এরপর আলতো হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন লেবুতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বককে এক্রোফিলিয়েট করে উজ্জ্বল করতে সাহায্য করে দ্বিতীয়ত স্কাবার মূলত স্কাবারের কাজ হল ত্বকের মৃত কোষগুলিকে বিদায় জানানো কয়েক টুকরো পাকা পেঁপে পেস্ট করে তার সঙ্গে দু টেবিল চামচ ওটমিল মিশিয়ে নিন এরপর মুখে লাগিয়ে আলতো হাতে মাসাজ করুন তাহলেই দেখবেন আপনি সুন্দর কোমল একটি ত্বক পাবেন দ্বিতীয়ত ফেস প্যাক ত্বকের অন্যান্য যত্নের পাশাপাশি ত্বককে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ আর তার জন্য হাফ শশা গ্রেড করে তাতে দু টেবিল চামচ টক দই মিশিয়ে তারপর মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন এরপর ধুয়ে ফেলুন শশায় থাকা জল আপনার স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আর টক দই স্কিনকে মশ্চারাইজার রাখে তুত্ত টোনার স্কিনের ক্ষেত্রে টোনার কতটা জরুরি তা আশা করি কাউকে বলে বোঝানোর নয় একটি স্প্রের বোতলে সমান অংশে গোলাপ জল ও হ্যাজেল ভরে নিন তারপর মুখে স্প্রে করুন এটি পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সব শেষে স্কিনের হাজারো যত্ন নেওয়ার পরও সবশেষে কিন্তু মশ্চরাইজার ব্যবহার করা খুবই জরুরি আর তাই অ্যালোভেরা জেল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন তারপর মুখে লাগিয়ে আলতো হাতে মাসাজ করে নিন দেখবেন এটি আপনার ত্বকের আর্দ্র করে তুলবে এই ঘরোয়া উপাদানগুলো এইভাবে ব্যবহার করলে ত্বক হবে দ্রুত ফর্সা উজ্জ্বল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন